আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তিনি ঢালিউডের কিং খান শাকিব খান, যিনি ইতিমধ্যেই জুটি বেঁধেছেন টলিউডের নায়িকাদের সঙ্গে। অবশ্য টলিউডের শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে শিকারী কিংবা পাউলির সঙ্গে সত্তায় অভিনয় করলেও টলিউড নায়িকার সঙ্গে জুটি বাঁধা শাকিবের সুপারহিট সিনেমা নবাব, জয়দীপ মুখার্জি পরিচালিত নবাবের শাকিব জুটি বেঁধেছিলেন টলিউড সুন্দরী শুভশ্রীর সঙ্গে। নবাব ব্লকবাস্টার হওয়ার সাথে সাথেই সুপারহিট হয়ে যায় শাকিব শুভশ্রী জুটি। হলিউড কিং আর টলিউড কুইনের দেব তোকে দেব ষোলো আনায় মেতে উঠেছিলেন দুই বাংলার দর্শকরা। এমনকি মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই প্রদর্শিত হয়েছে নবাব, কামাল করেছে শাকিব শুভশ্রী জুটি। এই জুটির সাফল্যের কথা মাথায় রেখেই নবাবের পরিচালক জয়দীপ মুখার্জি শাকিব শুভশ্রীকে নিয়ে তৈরি করছেন চালবাজ। ইতিমধ্যেই লন্ডনে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে হয়ে গিয়েছে এই ছবির শুটিং। শাকিব এবং শুভশ্রী দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই শুটিংয়ের স্টিল। আর এবার খুব সম্ভবত শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের আরও দুজন সুন্দরী নায়িকা, একজন সায়ন্তিকা এবং অন্যজন নুসরাত জাহান। পরিচালক রাজীব বিশ্বাস সম্প্রতি বাংলাদেশের পরিবর্তন নামের একটি ওয়েব পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গেছেন শাকিব। সেখানে তিনি আমি নেতা হব ও চিৎকাইয়া পোয়া নোয়া খাইল্লা মাইয়া ছবির গানের শুটিংয়ের পাশাপাশি রাজীব বিশ্বাস পরিচালিত ওই ছবির দৃশ্যও শুটিং করবেন। শাকিব জানিয়েছেন কুড়ি দিনের এই থাইল্যান্ড ট্যুর থেকে ফিরে তিনি হার্টবিট প্রোডাকশনের একটি ছবিতে অভিনয় করবেন। ছবির পরিচালক আশিকুর রহমান, নায়িকা বুবলি। তবে সায়ন্তিকা এবং নুসরাত জাহান ছাড়াও কলকাতার আরও এক নায়িকার সঙ্গে অদূর ভবিষ্যতেই শাকিব কাজ করতে পারে বলে টলিউড সূত্রের খবর। সেই নায়িকার নাম কোয়েল মণি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।